হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম খেলে কি হয়। তো দর্শক, চলুন শুরু করা যাক। গরম এসে গেছে আর এখনই কাঁচা আমের মৌসুম। আমরা জানি আমকে বলা হয় ফলের রাজা। সব বয়সের মানুষই পাকা আম পছন্দ করে এবং অন্য যে কোনো ফলের চেয়ে এই ফলটি বেশিরভাগ মানুষের পছন্দ। কিন্তু কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতার কথা জানলে আপনি বুঝতে পারবেন কাঁচা আম খাওয়ার প্রয়োজনীয়তার কথা। কাঁচা আমের গন্ধে মন ভরে যায় সতেজতায়। চাষের ধরন অনুযায়ী আম বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে। আসলে আমের বিভিন্ন রকম 1000টি প্রজাতি রয়েছে। স্কুলের বাচ্চাদের ও অনেক পূর্ণবয়স্ক মানুষের প্রিয় কাঁচা আম। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল ও পানিতে ভরপুর। কাঁচা আম সাধারণত আচার বানানোর কাজে ব্যবহার করা হয়। এছাড়াও জুস, চাটনি, সস, জ্যাম এবং ফলি হিসেবে খাওয়া হয়। তবে সবচাইতে আকর্ষণীয় হচ্ছে কাঁচা আমের ভর্তা। আসুন জেনে নেই এই কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতার সম্পর্কে। অ্যাসিডিটির বিরুদ্ধে যুদ্ধ করে। খাদ্যাভ্যাসের জন্য বেশিরভাগ মানুষই অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন। কাঁচা আম খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ঔষধ গ্রহণ ছাড়াই আপনার হজমে সাহায্য করবে কাঁচা আম। পানির ঘাটতি রোধ করে। গরমে আমাদের শরীর থেকে অনেক পানি বাহির হয়ে যায়। শরীরের তৃষ্ণা মেটানোর জন্য এবং পানির ঘাটতি পূরণের জন্য সামান্য লবণ দিয়ে কাঁচা আম খান। পেটের সমস্যা দূর করে। গরমের সময় বেশিরভাগ মানুষের পেটে সমস্যা হতে দেখা যায়। ডায়রিয়া, আমাশয় ও বদহজমের মতো সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করে। খাদ্য হজমে সহায়তা করে কাঁচা আম। অন্ত্রকে পরিষ্কার করে ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় কাঁচা আম। ওজন কমায়। মিষ্টি আমের চেয়ে কাঁচা আমে চিনি কম থাকে বলে এটি ক্যালোরি খরচে সাহায্য করে। স্কার্ভি ও মাড়ির রক্ত পড়া প্রতিরোধ করে। কাঁচা আম খেলে আপনার শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ করে। স্কার্ভি, অ্যানিমিয়া ও মাড়ির রক্ত পড়া কমায় কাঁচা আম। কাঁচা আমের পাউডার বা আমচুর স্কার্ভি নিরামে অত্যন্ত কার্যকরী। মুখের স্বাস্থ্য রক্ষা করে। সবুজ কাঁচা আম খাওয়ার মাড়ির জন্য উপকারী। এটি শুধু মাড়ির রক্ত পড়াই বন্ধ করে না, নিঃশ্বাসের দুর্গন্ধ এবং দাঁতের ক্ষয় রোধ করে। দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। কাঁচা আম আলফা ক্যারোটিন ও বিটা ক্যারোটিনের মতো ফ্লাভোনয়েড সমৃদ্ধ। এইসব উপাদান দৃষ্টিশক্তি ভালো রাখে ও দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। এনার্জি প্রদান করে। আপনি কি জানেন কাঁচা আম আপনাকে প্রচুর এনার্জি দিতে পারে? বিশেষজ্ঞদের মতে দুপুরে খাওয়ার পরে কাঁচা আম খেলে তন্দ্রা কাটিয়ে উজ্জীবিত হতে সাহায্য করে। কাঁচা আমের কষ মুখে লাগালে ও পেটে গেলে মুখে, গলায় ও পেটে ইনফেকশন হতে পারে, তাই এই ব্যাপারে সাবধান থাকতে হবে। ঘাম কমায়। গরমের ঘাম থামতেই চায় না। কাঁচা আমের জুস খেয়ে ঘামের মাত্রা কমানো যায়। অতিরিক্ত ঘামের ফলে সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন কমতে শুরু করে। এই প্রক্রিয়াকে প্রতিরোধ করে কাঁচা আম। তো দর্শক, বেশি বেশি করে কাঁচা আম খান এবং সুস্থ থাকুন। এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে লাবণী আক্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।